আজকের ব্লগটা শুরু করছি। তা ঝড়ের পর, ইয়াস জস, ঝড়ের পর আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তা আজকে আমি দেখাবো আমার বাড়ির চারপাশটা কেমন লাগছে। গতকাল দেখিয়েছি যে ঝড়ের পরে আমাদের বাড়ির চারপাশটা কেমন ছিল, থমথমে ভাব, কিন্তু সেই আবহাওয়ার দারুণ পরিবর্তন হয়েছে। খুব একটা সুন্দর হাওয়া বইছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন রোদও উঠেছে। তা আমি আজকে দেখাবো যে আমার চারপাশটা কেমন লাগছে। ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে ছোট ছোট গল্প কথা আমাদের ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছেন একটু রোদটা কমলো, মেঘ আছে আকাশে, আর দেখুন ভালো রোদ উঠছে। আমি রোদে ক্যামেরা ভালোভাবে দেখতে পাচ্ছি না, তবু দেখাচ্ছি। দেখুন সেই সুন্দর একটা আবহাওয়া, মনমুগ্ধকর আবহাওয়া। তা আমি আপনাকে প্রথমে চারপাশটা একবার দেখিয়ে দিই। বাড়ির চারপাশটা কালকেও দেখেছিলেন যখন স্যাঁতস্যাঁতে হয়েছিল, আর আজকে আমি দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগা বলতে কিছু গল্প কথা বলি আপনাদের এই ভিডিওটা দেখাতে দেখাতে। মনটা খুব খারাপ হয়েছিল, পশ্চিমবঙ্গের দুটো জেলায় এইভাবে বিধ্বস্ত হয়েছে, অনেক জায়গায় হয়েছে, কিন্তু পূর্ব মেদিনীপুর, তারপরে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিয়ে মনটা কিন্তু সত্যি করেই খুব খারাপ ছিল। তা মুখ্যমন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রী এলেন, কিন্তু প্রধানমন্ত্রীর হয়তো আরেকটু বেশি ঘুরে দেখার যদি টাইম থাকতো, আমি কোনো রাজনীতির ফান্ডায় যাচ্ছি না, হয়তো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো। যারা আমার ভিডিও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে যদি কেউ দেখেন, অতি অবশ্যই জানাবেন আপনার বাড়ি কোথায় আর আপনার জায়গায় কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা নিউজ চ্যানেলগুলোতে যেগুলো দেখছি তাতে কিন্তু দারুণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, আমার এখানে কিন্তু আজকে খুবই সুন্দর একটা আবহাওয়া, হাওয়া বইছে এবং তার সঙ্গে কিন্তু রোদ আছে এবং বৃষ্টি একেবারেই হয়নি। একদম আবহাওয়াটা মানে যেটা আনন্দদায়ক, মানে মনটা আনন্দে ভরে যাবে, দীর্ঘদিন দীর্ঘদিন মানে দু তিন দিন বৃষ্টি ঝড় জলের পর এরকম একটি আবহাওয়া খুবই সুন্দর লাগে। তা যাই হোক, সকাল সকাল স্নান করে নিই, আজকে এখনও স্নান করিনি, আজকে টাইম হয়নি। আসলে তোমরা জানো যে আমার একটা দোকান রয়েছে আর আমার বাবা যায় আর কি, তা আজকে আমাকে বলেছিল যেহেতু দশটার পর লকডাউন হয়ে যায়, তা বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল আমার বাবার, তা বাবা বলেছিল যে তাড়াতাড়ি চলে যেতে, তা আমি আটটার মধ্যে চলে গেছি। আমি আটটার মধ্যে স্নান করে নিই, কিন্তু এটা ওটা কাজ করতে করতে আজকে কিন্তু আর স্নান করা হয়নি সেইভাবে। তা যাই হোক, এরপরে স্নান করতে যাব। তবে এক্ষুনি ছাদে ঘুরতে এলাম, শুধু ছাদে ঘুরতে নয়, তোমাদের দেখাতেও এলাম। আজকে একটা প্ল্যান আছে একটুখানি বাইরে যাওয়ার, বাইরে বলতে লকডাউনের মধ্যে যেরকমটা আর কি বাইরে যাচ্ছিলাম, তা সেরকম একটা প্ল্যান আছে। তবে জানি না, কারণ আমার সঙ্গে আরেকটি ছেলে যায়, তার আজকে ক্লাস আছে, তা যদি বাইরে যায় অবশ্যই তোমাদের দেখাবো এটাই। আর সবাই কেমন আছেন জানাবেন এটাই বলবো। আর আমাদের চ্যানেলটি ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব কেন করছেন না বুঝতে পারছি না, সাবস্ক্রাইব করুন। আর যদি বলুন যে কোনো কিছু ফল্ট থাকলে, অতি অবশ্যই আমরা সেই ফল্টগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সেটা আপনার ব্যাপার, কারণ জোর করে কিছু করে লাভ নেই, আর জোর করে সাবস্ক্রাইব করে তো কেউ ভিডিও দেখবেই না, তার থেকে না সাবস্ক্রাইব করাই ভালো, কোনো অসুবিধা নেই। আমি আমার ঘরে চলে এসেছি, এগুলো হচ্ছে সেই প্লে বাটন। যাই হোক, সেই প্লে বাটন না হয় পরে দেখানো যাবে। তা আমার জানলার ভেতর থেকে কেমন দেখতে লাগছে দেখুন, আমি যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি আপনাদের। পাখি ডাকছে, আসলে বৃষ্টির জল পেলে সবুজগুলো খুব বেশি সুন্দর হয়ে যায়, ঠিক আছে? দেখুন যেন নিজের আনন্দে খেলা করে যাচ্ছে। গাছটার একটা সাইড কেটে দেওয়া হয়েছে, তা নাহলে ঝড়ে ভেঙে যেত গাছটা, তা মোটামুটি ঝড় হয়েছে, সেইভাবে কিছু হয়নি, ফলে সমস্যা হয়নি। আর একটা দেখাই আপনাদের, সেটা হচ্ছে আমার সেই মানি প্ল্যান্ট গাছটা, ছোটো পড়া গাছ, এই সাইডে রেখে দিয়েছি, কাঁচের মধ্যে অল্প সূর্যের আলো পায় আর সামান্য পরিমাণ জল, মাটি
আর একটুখানি চা পাতা দেওয়া আছে। এই হচ্ছে আমার এখানে গাছ আছে, গাছটা ভালো, তো কয়েকদিন পরিষ্কার করা হয়নি, এই পাতাগুলো একটুখানি ভেঙে দিতে হয় যেগুলো হলুদ হয়ে গেছে। এটা এখনো শক্ত আছে, না ভাঙাই ভালো। তো যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলোকে এই যে একটু করে খুলে নিতে হবে, তাহলে গাছটা দেখতে ভালো লাগবে। আর মানি প্ল্যান্ট কিন্তু শাস্ত্রমতে তোমার দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণে রাখা উচিত। এটা আমার দক্ষিণ পূর্বই কোণে এই পাতাটা ফেলে দেওয়া উচিত। মানি প্ল্যান্ট কিন্তু অপরিষ্কার রাখতে নেই বন্ধুরা। আমার যত প্রেম না দিলাম তোমাকে, তোমার যা আছে দাও সবই আমাকে। আমার যত প্রেম না দিলাম তোমাকে, তোমার যা আছে দাও সবই আমাকে। ভালোবাসি আর তুমি কাউকে বলবে না, আমায় ভুলবে না, এ কথা ভুলবে না। মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আপনারে চোখে সে লিখেছে। যাই হোক, এবার আমার বই খাতার জায়গাটা দেখাই, একদিন দেখাবো কি হারে উলঢাল হয়ে আছে। দেখুন, ছেলেমেয়েরা পড়তে আসছে না, অনলাইনে কিছু নোট দেওয়া হচ্ছে, তাই বই খাতা একদিন সাজাবো আপনাদের সামনেই, না হয় সাজিয়ে দেবো, আর কি করা যাবে। জয় মা তারা, কমেন্ট করুন জয় মা তারা, জয় রাধে কৃষ্ণ। রাধা কৃষ্ণ রয়েছে, একটা শঙ্খ রয়েছে, আর একটা তারামার মূর্তি রয়েছে, এগুলো সব কিন্তু আমার ছেলেমেয়েরাই দিয়েছে, যারা আমাকে ভালোবাসে তারাই দিয়েছে আমাকে। তা বই খাতাগুলো কিন্তু একদম উল্ঢাল হয়েছে, এখানটা তবু একটুখানি আছে, এই জায়গাটা একদম দেখে ছুটে পড়ে আছে। তো এইগুলোকে আবার ঠিক করতে হবে। এই আছে প্ল্যানিং, এই হচ্ছে প্ল্যানিং। আমার ঘরের অবস্থাটা একটু দেখিয়ে দিই, এটা নিচে নেমে যাওয়ার সিঁড়ি, আর ঘরের অবস্থা আমি কিন্তু জানলা ভালোভাবে খুলিনি, কারণ হচ্ছে চারদিকে বৃষ্টি হয়েছে, তো ভাপটা উঠছে, সেজন্য জানলাটা ভালো করে খুলিনি। এই হচ্ছে আমার বিছানার অবস্থা, বিছানায় মোবাইল, তারপরে হেডফোন, ডায়েরি, লাইট পড়ে আছে, আর এই আলমারি, আর ঘর ফাঁকা, আমি সেইভাবে কিছু রাখিনি, ঘরে আর কি রাখবো বন্ধুরা, ঘর ফাঁকাই আছে। যাই হোক, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজছে 11:53। আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তা এবার স্নান করতে যেতে হবে, স্নান করি গা, এবং তারপরে তো বহু কাজ আছে, কাজ কিছুই হয়নি আজকে। আর আসলে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না, কারণ সকালবেলা স্নান করি, তো যেহেতু সকালবেলা এবার আজকে স্নান করা হয়নি, সেই জন্য শরীরটা একদম ঠিক নেই। তা স্নান করে নিই গা, তবে আমি আবার 12:00 কাঁটায় কাঁটায় কিন্তু খাওয়া দাওয়া করে নিই। সুতরাং খাওয়া দাওয়ার পর যদি ইচ্ছা হয় তাহলে আবার দেখা হবে, দেখা আজকে আর হবে না, হলে আবার পরেরটাই হবে, ঠিক আছে? তবে চলুন আজকের মতো বিদায় নিলাম, বাই।